বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুনার রসনা বিলাসে সবাইকে স্বাগতম। হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি, গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা। চচ্চড়ি থাকলে আর অন্য কিছু লাগে না, এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি নদীর ছোট মাছ, হাতে মাখিয়ে রান্না করব। কাঁচামরিচ পেঁয়াজটা আমি আগে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়েছি, দিয়ে দিলাম জিরে, রসুন, ধনেবাটা। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব তেল। এখন আমি একসাথে সবগুলো ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মশলাটা আগে মাখিয়ে নিলে খেতে আরো ভালো লাগে। কাঁচামরিচ এখানে আমি মশলাটা মাখিয়ে নিলাম, এখন আমি আলুটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে। পেঁয়াজ মরিচটা আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি আলুটা ভালো করে হাতে মাখিয়ে নেব। আলুটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব। এখন পরিমাণ মতো পানি, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন চুলোয় বসিয়ে দেব। মাছের চচ্চড়িটি আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এটা আমি হাতে মাখিয়েই নিয়েছি সম্পূর্ণ মশলা। এখানে কোনো মরিচের গুঁড়া আমি ইউজ করিনি, সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়েই আমি রান্না করেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।